তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু এসএস কমান্ডো গেমিং ইউটিউব চ্যানেল। আপনাদের পাশে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আজকে আমরা করতে চলেছি আমাদের ফুল ডায়মন্ড আর্মার এবং সবগুলা ওয়েপেনকে আমরা ডায়মন্ডের করে ফেলবো গাইস। পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন, চলেন ভিডিওটা শুরু করা যাক। গাইজ, এর প্রথমে আমাদের থেকে ঘুমাতে হবে, কারণ হয়ে যাচ্ছে রাত। আর জম্বিরা তো জানেনি কি অবস্থা করে রাত হলে, আর আমি জম্বিদেরকে স্পন হওয়ার কোনো রকম সময় দিব না। সুন্দর করে ঘুমিয়ে উঠে যাব ওপি গাইস। তারপর দেখা যাক, আমরা মানে প্রথমে আমাদের থেকে আমাদের যে টুলসগুলো আছে সেগুলো সব বানিয়ে রাখতে হবে। আমরা এখানের মধ্যে দুইটা কি বলে, আরে ভুলে গেছি, দুইটা স্টোন পিকেক্স এখানে গাইস বানিয়ে রেখেছি, এবং আমাদের থেকে আয়রন পিকেক্স বানাতে হবে। আর আয়রন আমি, আরে ভাই সব গাইস, ইয়ার ভুলে আমি এক্স বানিয়ে ফেলেছি। আরে শুধু আমার আয়রনগুলো নষ্ট হলো, কোনো সমস্যা নেই, আমরা আবার বানিয়ে ফেলবো। একটু করে উডগুলো এখান থেকে মানে এক্সগুলো এখানে স্টোর করে দিই। কী ভাই, একদম একটা স্ক্যাম হয়ে গেল, আমি এক্স বানাতে হরণ হয়ে গেছি, তাই ভুল করে এক্স বানিয়ে ফেলেছি। কোনো সমস্যা নেই, আমরা এখন বানিয়ে ফেলবো পিকেক্স। হয়ে গেছে আমাদের চারটা পিকেক্সে হয়তো আমরা মাইনিং করে চলে আসবো, আবার না আসতে পারলে কোনো সমস্যা নেই, ওইখানে বসেই একটা বানিয়ে ফেলবো। আর গাইস, আমার মাইনক্রাফ্ট ওয়ার্ল্ডের মধ্যে গাইস অনেক রকম জিনিস এখন আমরা বানিয়ে ফেলছি। এরপরের ভিডিওটা গাইস আমরা একটা স্পেশাল টপিকের উপর বানাবো, আর স্পেশাল টপিকটা হলো নেদার, মানে নেদারের মধ্যে মাটির নিচের থেকে আমরা কিছু একটা আনবো আর কি। সেটা গাইস আমি একটু আপনাদেরকে হিন্ট দিয়ে দিয়েছি, যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট করে বলবেন। এবং এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার মাইনিং শুরু হয়ে গেছে। গাইস, ইয়ার এখানে তো মাইনিং শুরু হতে না হতেই আমি একটা রেভিন এখানে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। গাইস, ইয়ার ভিডিওটা একটু স্পিডে আছে, কারণ আমি এই রেভিনটা ঘুরতেই লাগিয়ে দিয়েছি 10-15 মিনিট। এটাকে 2-3 মিনিটের মধ্যে আনতে আমার থেকে একটু স্পিড এটাকে করতে হয়েছে, সেটার জন্য কোনো সমস্যা আপনাদের হবে না, কারণ বেশি স্পিড আমি করি নাই। শুধু আপনারা একটু স্পিড মাইনিংগুলো দেখবেন আর কি। এবং আমাদের থেকে এখানে কোলও লাগবে। আর গাইস, আপনারা তো জানেন মানে একজন প্লেয়ার যতই মানে আয়রন ফার্ম বা মানে যেটা ইচ্ছা সেটা বানিয়ে ফেলো, কিন্তু তার থেকে আয়রনের লোভ সহজেই যাবে না। ইয়ার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা কোলগুলা মাইনিং করে ফেলেছি, অনেকগুলা কোল পেয়ে গেছি। এখন আমরা তাড়াতাড়ি এখানে পানি ঢেলে সামনে এগোই, এবং এখানের মধ্যে রেড স্টোন আছে যেটা আমার থেকে লাগবে। আরে ভাই, পানিগুলাই আমি লাভার মধ্যে ঢেলে দিয়েছি, কত বড় বট আমি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এখানের মধ্যে মানে পানি আমি এখানে থেকে কালেক্ট, আরে ভাই একদম লাভার উপর লাভ দিয়েছি, কোনো সমস্যা নেই, আমরা এই পানিটা ধরেই উপরে গিয়ে পানিটা নিয়ে আসবো আর কি। দেখি তাড়াতাড়ি, আরে আবার লেগে গেছে লাভাই, কোনো সমস্যা নেই, আরে পানিটা উঠছে না কেন। আচ্ছা, উপর থেকে নিয়ে ফেলেছি গাইস পানি, এবং নিচে চলে আসলাম, আমরা পানিও পেয়ে গেছি এবং তাড়াতাড়ি করে এদিক দিয়ে হয়েও গেছে। গাইস, ইয়ার এখানের মধ্যে আমি, আরে আরে ভাই কী রে ভাই, এটা কী গ্লিচ হলো, আমি তো গ্লিচেই বেঁচে গেলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, একটুর জন্য মরে যেতাম, পুরো হেলথই কমে গেছিলো, মানে গ্লিচেও বাঁচলাম আর লাভাতেও পড়লাম একসাথে, দুইটা একসাথে হওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমার হেলথ এখন ফুল হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আমি পানিটা ঢেলে আবার কালেক্ট করে নিই, কারণ এই পানিটা আমাকে লাভাতে ঢেলে দিচ্ছে। এবং গাইস, ইয়ার এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা পানি ঢেলে ঢেলে এগিয়ে যাচ্ছি, এবং এইখানের মধ্যে গাইসের পানি ঢেলে রাখতে হবে, কারণ যদি পানি ঢেলে না রাখি নিচে যদি লাভা থাকে আর আমাদের রেড স্টোনগুলো নষ্ট হয়ে যাবে। এবং তাড়াতাড়ি রেড স্টোনগুলোকে কালেক্ট করে ফেলি। গাইজের এখনও একটা ডায়মন্ডও পেলাম না, কখন যে পাবো এই ডায়মন্ড। গাইজিয়ার আমরা এই রিবিনটাকে প্রায় শেষই করে ফেলেছি, আর একটু গেলেই হয়ে যাবে আমার মনে হয়, এবং বলতে না বলতেই শেষ হয়ে গেছে। পেছনে আর গিয়ে লাভ নেই, কারণ পেছনের মধ্যে দেখাই যাচ্ছে যে দেওয়াল লেগে আছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। গাইজিয়ার চলেন আমরা আমাদের মানে মাইনিংয়ে ব্যাক করি, আর মাইন করি তাড়াতাড়ি। এবং এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন কীভাবে নিচ্ছি, নিচে লাভা ছিল আর পানির জন্য আমার রেডস্টোনগুলো আর নষ্ট হয় নাই, লাভাটাও অবসিডিয়ানে কনভার্ট হয়ে গেছে।
আরে ভাই, আমি তো মনে করেছিলাম আমার যাওয়ার পথ এইদিক দিয়ে, না আমার যাওয়ার পথ পেছনে, কোনো সমস্যা নেই এবং এদিক দিয়েও বন্ধ। তাই দিয়ার এখানের মধ্যে দেখ, আপনারা দেখেন গাইস আমি কখন ধরে মাইনিং করছি, পুরো আধা ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই লাইনটার শেষ দেখা যাচ্ছে না। ভাই কখন যে পাবো ডায়মন্ড, একটা ডায়মন্ডও পা কী রে ভাই, এই যে কী দেখলাম আমি নিচে একটু দেখি। ও ভাই সাব, ও ভাই গাইস এতক্ষণ পর ডায়মন্ড, ভাই কেমনে গাইস, ও ভাই আমার তো বিশ্বাসই হচ্ছে না গাইস। ডায়মন্ডগুলো দেখে যে আমাকে কত যে খুশি লাগছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ভাই সাহাব। ও ভাই একটা ডায়মন্ড এখানে, মানে একটা ডায়মন্ড আমরা পেয়ে গেছি, ডায়মন্ডই নেওয়ার জায়গা নেই, কোনো সমস্যা নেই, ডায়মন্ডটা আমরা কালেক্ট করে ফেলেছি। ভাই কতগুলো আছে, ও ভাই অনেকগুলো আছে গাইস, আমি চারটা কালেক্ট করে ফেলেছি, দেখি ওই দিক দিয়ে আরেকটা আছে এবং এটা শেষ, সাতটা ডায়মন্ড গাইস এখানে আমরা কালেক্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এই সাইডটা একটু বন্ধ করে দিই, আর আমার পেছনে কি আছে গেস করবেন, ডায়মন্ড ভাই, ডায়মন্ড গাইস, ওপি, আমরা ডায়মন্ড পেয়ে গেছি আরও এখানের মধ্যে, মানে এটা সেকেন্ড টাইম আমরা ডায়মন্ড পেয়েছি। এবং ও ভাই সব অনেকগুলো ডায়মন্ড এখানে গাইস আছে ভাই সাহা, আরে কী রে ভাই, আমি নয় ওয়াই এক্সেসে কখন এলাম, আমি তো 12 ওয়াই এক্সেসে ছিলাম। আচ্ছা কোনো সমস্যা নেই, 9 ওয়াই এক্সেসে এসেই লাভ হয়ে গেল। এবং আমার প্লেয়ারটা দেখছেন কীরকম করছে, মানে আমি কীরকম করাচ্ছি সেটাকে, পুরা মানে খুশিতে একদম ঠিকানা নাই। গাইজিয়ার আরও মাইনিং করতে হবে, কখন যে পাবো আর ডায়মন্ড, গাইজিয়ার ডায়মন্ড খোঁজা যে এত কষ্ট সেটা আমি আজকে বুঝছি, না হলে তো প্রত্যেকবার আগে আগেই ডায়মন্ড পেয়ে যেতাম এবং এখন আবার পেয়ে গেছি। ভাই মানে আমি ভিডিওটা অন করি আর ডায়মন্ড পেয়ে যাই, ভাই ভিডিওতে গাইজ লাগ আছে, কোনো সমস্যা নেই। ও ভাই কতগুলো ডায়মন্ড, এবং এখানে মধ্যে আমরা গোল্ডও পেয়েছি, আবার রেড স্টোনও দেখতে পেয়েছি আমি উপরে, সেগুলোও কালেক্ট করব। ভাই সব গোল্ডও গাইজ অনেকগুলো আছে, দেখতেই পাচ্ছেন উপরে রেড স্টোন, এবং সেগুলোও কালেক্ট করব। আর সব কিছুই দরকারি এখানের মধ্যে, কিছুই ফেলে যাওয়া যাবে না ভাই সাহাব। পুরা কতগুলো লুট গাইস আমরা এখান থেকে অলরেডি কালেক্ট করে ফেলেছি, মানে বলা যায় অর্ধেক সেখানে আমার স্টোনই ভরে আছে, কোনো সমস্যা নেই। ও ভাই সাহাব দেখতেই পাচ্ছেন রেড স্টোন ডাস্ট এখানের মধ্যে অনেকগুলো আমরা পেয়েছি, এবং এগুলোও কালেক্ট করে ফেলি, হয়ে গেছে। এখানের মধ্যে আমরা ল্যাপিস লাজুলিও পেয়েছিলাম, মানে এই এইখানে না, মানে এমনি ল্যাপিস লাজুলি অনেকগুলো পেয়েছি, দেখতেই পাচ্ছেন 28টা ল্যাপিস লাজুলি আমরা পেয়েছি অলরেডি। এবং গাইস আমাদের মানে চব্বিশটার মতো আমাদের, মানে কি বলে, আর্মার বানাইতে আমাদের 24টার মতো ডায়মন্ড লাগবে, আমাদের 29টা হয়ে গেছে, আর একটু ডায়মন্ড পেয়ে গেলেই হয়ে যাবে আরও কিছু মাইনিং করে। গাইস আমি এই মাইনিংগুলো একটু স্পিড করে দিয়েছি, দেখা যাক এখন ডায়মন্ড পাই কি না ভাই, দেখা যাক। অনেকক্ষণ ধরেই মাইনিং করছি গাইজ, আমি মাঝখান দিয়ে কিছু সিন কেটে দিয়েছি, দেখা যাক এখন যদি পাই আর কি ডায়মন্ড। ভাই কী রে ভাই, পাচ্ছি না গাইজ। ও ভাই সাহাব 2টা ব্লক ডায়মন্ডের ভাই সাহাব, মানে একবার তো আমি ভিডিও অন করা ছাড়াই পেয়ে গেছি, বাকিগুলো ভিডিও করতে করতে পেয়েছি আর কি। এবং দেখতেই পাচ্ছেন আমাদের ডায়মন্ড তো এখানে অনেকগুলাই আছে, সবগুলো গাইজ আমরা কালেক্ট করে নিব, এবং আমাদের কয়টা ডায়মন্ড হয়ে হবে সেটা গাইজ আপনারা মানে কমেন্ট করে বলেন, চিটিং করবেন না, চিটিং ছাড়াই বলেন যে আমরা কতগুলো ডায়মন্ড এখান থেকে অলরেডি পেয়ে গেছি। এবং মনে হয় গাইজ 38টা ডায়মন্ড ভাই গাইজের হয়ে গেছে, চলেন এখন যাওয়া যাক এখান থেকে। ভাই অনেকক্ষণ ধরে মাইনিং করেছি, আরে ভাই এই রেড স্টোনগুলো কখন ফেলে গেলাম আমি, কোনো সমস্যা নেই আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরোই। ভাই দেখতেই পাচ্ছেন গাইস ভিডিও এখানে কিন্তু আমি বের হওয়ার সময় একটুও সিন কাটি নাই, গাইস কতক্ষণ লাগছে, পুরো এত স্পিডে যাচ্ছি তাও কতক্ষণ লাগছে বেরোতে, দেখতেই পাচ্ছেন গাইস কত ভিতরে আমি গেছি, এবার চিন্তা করেন আপনারা। আর ভাই উপরে এখন উঠতে পাচ্ছি না, উঠতে উঠতে শেষ পর্যন্ত উঠে গেছি, এবং আমরা গিয়ে আমাদের ডায়মন্ড আর্মার বানাবো। ও ভাই সাপুজ কী যে খুশি লাগছে আমার থেকে ভাই,
গাইডিয়ার আমরা ফাইনালি বেরিয়ে গেছি। উফ, পুরা মানে দিন দিন দেখার জন্য আমার মানে চোখগুলা পুরা কি বলে চোখগুলো পুরো নষ্ট হয়ে গেছিল, মানে শুধু দিনটা দেখার জন্য। আর একটু গাইস আমরা কি বলে ইনভেন্টরিটা খালি মানে খালি করে ফেলি। আমরা প্রায় 6 স্ট্যাক এখানের মধ্যে রেডস্টোন পেয়েছি এবং প্রায় দুই স্ট্যাক এখানের মধ্যে ল্যাপিস লাজুলি এবং 10টা গোল্ড, 18টা আয়রন এগুলো পেয়েছি আর কি। এবং গাইস ডায়মন্ড, উফ কী যে মারাত্মক লাগছে, চলেন বানানো যাক ডায়মন্ড আর্মার। আমাদের ডায়মন্ড শেষ হয়ে যাবে মনে হয় সবগুলো বানানোর পর। এবং লেগিংসও বানিয়ে ফেলেছি, হেলমেট, তারপর আমাদের বুটস হয়ে গেছে এবং ফুল ডায়মন্ড আর্মার গাইস এখানে আমাদের হয়ে গেছে। আর গাইস ইয়ার আমরা বানাবো এখন আমাদের মানে কি বলে ডায়মন্ডের সব টুলস। আমাদের পিকেক্স তো আগের থেকে বানানো আছে, আমরা এখন বানাবো সোয়ার্ড, মানে সোয়ার্ড বানাবো, এক্স বানাবো, তার মানে বানিয়ে ফেলেছি। তারপর একটা বানাবো হলো আমাদের কি বলে ওইটাকে, ও শাভল, একটা শাভল বানাবো গাইস। দেখতেই পাচ্ছেন একটা শাভল বানিয়ে ফেলেছি। তাও কিন্তু গাইস অনেকগুলো ডায়মন্ড আমাদের কাছে অলরেডি বেঁচে আছে, ভাই মোট 9টা ডায়মন্ড গাইস এখানে আমাদের কাছে আছে, দেখতেই পাচ্ছেন ভাই সাহাব। শেষ পর্যন্ত গাইস অনেকক্ষণ পর আমরা পেয়ে গেছি আমাদের ডায়মন্ড আর্মার এবং সব কিছু ডায়মন্ডের হাতে নিয়ে ফেলি। এবং গাইস আমি মানে দেখাচ্ছি কীরকম লাগছে, গাইস কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আরে ভাই এটা তো উল্টা হয়ে গেল, আর একটু ঠিক করে নিই গাইস। এবং গাইস বলেন কেমন লাগছে তো ভিডিওটা, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই।